14 সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। 21 সেপ্টেম্বর ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। পরদিন 22 সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। কমিটিতে বাকি সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসেন আহমদ জুবায়ের, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসেন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্র কল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আলামিন। কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, আমাদের কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি।